নমস্কার, এই গুরুত্বপূর্ণ কথালৈ মই আপোনালোকৰ ওচৰত কাক চাপিছো। পৃথিৱীখন সলনি হৈছে, সেয়া জৈৱিক দিশৰ ফালৰ পৰা হওক বা অজৈৱিক দিশৰ ফালৰ পৰাই হওক, তাৰ সমান্তৰালভাৱে সলনি হৈছে মানুহৰ চিন্তাধাৰাবোৰ। দিনক দিনে বৃদ্ধি পাইছে মানুহৰ জনসংখ্যা। মানুহে যিমানে পাৰে জীৱনটোক বিলাসিতা নাইবা সহজ কৰি ল'বলৈ বিভিন্ন ধৰণৰ ন ন প্ৰযুক্তিৰ সৃষ্টি কৰিছে। আদিম যুগত মানুহে পদেৰে বহু মাইল খোজকাঢ়ি গৈছিল, কিন্তু লাহে লাহে সময় সলনি হ'ল। প্ৰথমে চকাৰ উদ্ভৱ আৰু লাহে লাহে গাড়ীলৈ। বৰ্তমান সময়ত একো একোজন ব্যক্তিৰ ব্যক্তিগত বাহন। এফালে যদি জনসংখ্যা বৃদ্ধি, তাৰ সমান্তৰালভাৱে বৃদ্ধি পাইছে যান বাহনৰ সংখ্যা, যাৰ ফলত দেখা পোৱা যায় বহু যানজঁট, বহুতো দুৰ্ঘটনা। বাতৰি কাকতখন মেলিলেই প্ৰথম পৃষ্ঠাত দেখা পোৱা যায় দুৰ্ঘটনাত নিহত হোৱাৰ মৰ্মান্তিক খবৰ। সৌসিদিনা বনভোজ খাবলৈ যোৱা দেৰগাঁৱত বাছ দুৰ্ঘটনাত নিহত 14 নিৰীহৰ কথা আমি কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ। কিন্তু এই দুৰ্ঘটনাবোৰ যাতে নহওক, তাৰ লক্ষ্যৰে যান বাহন চলোৱা নিয়মৰ বাবে পথত কিছুমান চিহ্ন দিয়া থাকে। এই চিহ্নবোৰৰ উদ্দেশ্য হৈছে চালকক পথত সন্মুখত পৰি থকা বিপদ বা পৰিস্থিতিৰ বিষয়ে সতৰ্ক কৰি দিয়া। চালকজনে তেওঁলোকৰ সুৰক্ষাৰ বাবে এই চিহ্নবোৰ মানি চলা উচিত। যদিও এই পথৰ চিহ্নবোৰ উলংঘা কৰিলে কোনো ধৰণৰ আইনী ব্যৱস্থা লোৱা নহয়, তথাপিও কিন্তু এইবোৰ মানি নচলিলে ডাঙৰ দুৰ্ঘটনা হ'ব পাৰে, সেইবাবে এইবোৰ অতি গুৰুত্বপূৰ্ণ। যান বাহন চলাওঁতে সতৰ্কবাণীৰ চিহ্নবোৰ ত্ৰিকোণীয় আকৃতিৰ আৰু ৰঙা সীমাৰেখাযুক্ত হয়। এনে বহুতো চিহ্ন থাকে, সচৰাচৰতে আমি সেইবোৰৰ ওপৰত জ্ঞাত নহয়। আহক আমি আজি সেই চিহ্নবোৰৰ বিষয়ে জানি লওঁ, যাতে আমাৰ জীৱন সুৰক্ষিত হৈ থাকে। প্ৰথমটো হ'ল ৰাইট হেণ্ড কাৰ্ভ, অৰ্থাৎ সোঁহাতৰ বক্ৰতা। এই চিহ্নটোৱে আপোনাক আগৰ পথত সোঁহাতৰ বক্ৰতাৰ বিষয়ে সতৰ্ক কৰি দিয়ে। এইটোৱে আপোনাক সেই অনুসৰি বাহন চলোৱাত সহায় কৰে আৰু হঠাতে ঘূৰণীয়া হোৱাৰ বাবে দুৰ্ঘটনাৰ সম্ভাৱনা নাইকিয়া কৰে। দ্বিতীয়তে হ'ল লেফ্ট হেণ্ড কাৰ্ভ, অৰ্থাৎ বাওঁহাতৰ বক্ৰতা। এই চিহ্নটোৱে আপোনাক আগৰ পথত বাওঁহাতৰ বক্ৰতাৰ বিষয়ে সতৰ্ক কৰি দিয়ে। ইয়াৰ দ্বাৰা সেই অনুসৰি বাহন চলোৱাত সহায় হয়। আপুনি আপোনাৰ গতি লেহেমীয়া কৰিবলৈ আৰু বক্ৰতাত চকু ৰাখিবলৈ সময় পায়। ইয়াৰ উপৰিও হঠাতে হোৱা আৱিৰ্ভাৱৰ বাবে দুৰ্ঘটনাৰ সম্ভাৱনাও হ্ৰাস কৰে। তৃতীয়তে হ'ল ৰাইট হেয়াৰ পিন বেন, অৰ্থাৎ সোঁচুলিৰ পিনে বেন। বিশেষকৈ পাহাৰীয়া পথত হেয়াৰ পিন বেন ব্যৱহাৰ হয়, অৰ্থাৎ চোকা ঘূৰণীয়াৰ বাবে। এই ফলকখনে আপোনাক সন্মুখৰ ৰাস্তাত চোকা ৰাইট টাৰ্ণৰ বিষয়ে সতৰ্ক কৰি দিয়ে। ই টাৰ্ণ পৰিচালনা কৰিবলৈ, গতি হ্ৰাস কৰিবলৈ সময় দিয়ে আৰু লগতে চালকৰ চকু টাৰ্ণত স্থাপন কৰে। এই চিনটোৰ অনুপস্থিতিয়ে ডাঙৰ দুৰ্ঘটনাৰ সৃষ্টি কৰিব পাৰে, কাৰণ পাহাৰীয়া পথৰ চোকা বেনবোৰ সহজে দেখা নাযায়। এইবোৰ মূলতঃ পাহাৰীয়া পথত স্থাপন কৰা হয়। চতুৰ্থতে হ'ল লেফ্ট হেয়াৰ বেন, অৰ্থাৎ বাওঁ চুলিৰ পিনে বেন। ই ঠিক তেনেদৰেই টাৰ্ণ পৰিচালনা কৰিবলৈ, গতি হ্ৰাস কৰিবলৈ সময় দিয়ে আৰু লগতে চালকৰ চকু টাৰ্ণত স্থাপন কৰে। এই চিনটোৰ অনুপস্থিতিয়ে বৃহৎ দুৰ্ঘটনাৰ সৃষ্টি কৰিব পাৰে, কিয়নো পাহাৰীয়া পথৰ চোকা বেনবোৰ সহজে দেখা নাযায়। পঞ্চমতে হ'ল ৰাইট ৰিভাৰ্চ বেন, অৰ্থাৎ সোঁফালৰ ৰিভাৰ্চ বেন। এই পথৰ চিহ্নটোৱে প্ৰকৃত ডিজাইন, অৰ্থাৎ সন্মুখৰ পথৰ এক প্ৰকাৰৰ জেদ গঠন সূচায়। ই ড্ৰাইভাৰক ৰাইটৰ ফালে জিগজেগ টাৰ্ণৰ বিষয়ে সতৰ্ক কৰি দিয়ে। এই চিনটো দেখাত চালকে গতি কমাই বাহনখনক সাৱধানে পৰিচালনা কৰিব লাগে। ষষ্ঠতে হ'ল লেফ্ট ৰিভাৰ্চ বেন, অৰ্থাৎ বাওঁফালৰ ৰিভাৰ্চ বেন। এই পথৰ চিহ্নটোৱে প্ৰকৃত ডিজাইন, অৰ্থাৎ সন্মুখৰ পথৰ এক প্ৰকাৰৰ জেদ গঠন সূচায়। ই চালকক বাওঁফালে জিগজেগ টাৰ্ণৰ বিষয়ে সতৰ্ক কৰি দিয়ে। এই চিনটো দেখা পাই চালকে গতি কমাই গাড়ীখন সাৱধানে পৰিচালনা কৰিব লাগে। সপ্তমতে হ'ল ষ্টিপ এচেণ্ট। এই পথৰ চিহ্নটোৱে ইংগিত দিয়ে যে আগলৈ ঠেক আৰোহণ আছে আৰু সেইবাবে চালকে গাড়ীখনক প্ৰাসংগিক গিয়াৰত ৰাখিব লাগে। বেছিভাগ সময়তে এই চিনবোৰ পাহাৰীয়া পথত পোৱা যায়, য'ত ঠেক আৰোহণ আৰু অৱতৰণৰ যাত্ৰাৰ অস্বাভাৱিক অংশ হয়। অষ্টমতে হ'ল ষ্টিপ ডিচেণ্ট। এই পথৰ চিনটোৱে আগলৈ ঠেক নামি অহাৰ ইংগিত দিয়ে আৰু চালকে গাড়ীখন প্ৰাসংগিক গিয়াৰত ৰাখি নামিবলৈ সাজু হ'ব লাগে। নামি অহাৰ সময়ত দ্ৰুতগতিত চলাবলৈ চেষ্টা কৰা উচিত নহয়, কাৰণ ই বাহনৰ ওপৰত থকা গ্ৰিপটো ঢিলা কৰি দিয়ে। বেছিভাগ সময়তে এই চিনবোৰ পাহাৰীয়া পথত পোৱা যায়, য'ত ঠেক আৰোহণ আৰু অৱতৰণ যাত্ৰাৰ স্বাভাৱিক অংশ হয়। নৱমটো হ'ল নেৰ' ৰোড এহেড। যেতিয়া পথৰ প্ৰস্থ কমি যায় আৰু পথটো সংকীৰ্ণ পথত একত্ৰিত হয়, তেতিয়া তীব্ৰবেগী বাহন এখনে সন্মুখৰ পৰা অহা যান বাহনৰ লগত সংঘৰ্ষ হোৱাৰ সম্ভাৱনা থাকে। এই চিনটোৱে চালকক সাৱধান হ'বলৈ সকীয়াই দিয়ে, কাৰণ আগৰ পথটো সংকীৰ্ণ। দশমটো হ'ল ৰোড উইডেন্স এহেড। এই চিহ্নটোৱে আগফালৰ পথটো বহল হোৱাটো বুজায়। এই চিনটোৰ পিছত পথৰ প্ৰস্থ বহল হয় আৰু এইদৰে যাতায়াত সেই অনুসৰি সাল সলনি হ'ব লাগে। 11 নম্বৰত আছে, এই চিহ্নটোৰ নাম হৈছে নেৰ' ব্ৰিজ। কেতিয়াবা পথটো পথতকৈ কম প্ৰস্থৰ দলঙলৈ মিলি যায়। পথতকৈ সংকীৰ্ণ এনে দলঙৰ আগত
এই ফলক স্থাপন করা হয়। চালকজনে গতি কমায় নিরাপদ ড্রাইভারের বাবে সম্মুখের পর অহা যান বাহনের উপর চকু রাখব লাগে। 12 নম্বর আছে স্লিপেরি রোড। এই চিহ্নটি সম্মুখের পথের পিছল অবস্থার ইঙ্গিত দিয়ে। এই অবস্থা পানি ছিটিকি যাওয়া বা তেল নির্গত হওয়ার আদির বাবে হব পারে। দুর্ঘটনার পর হাত সারিবলে চালকে এই চিহ্নটি দেখার লগে গাড়িখনের গতি কমাই দিব লাগে। 13 নম্বর আছে লুজ গ্রেভেল। এই ফলক সাধারণত পাহাড়ে পথত স্থাপন করা হয় যত ঢিলা মাটি বা শিলগুটি পথত পড়ে থাকে। এই চিহ্নটির পিছত চালকজনে লাহে লাহে আর সাবধানে গাড়ি চলাব লাগে, কারণ ইয়াত কম অসাবধানতায় ডাঙর দুর্ঘটনা সংঘটিত করব পারে। 13 আছে সাইকেল ক্রসিং। এই পথর চিহ্নটি ইঙ্গিত দিয়ে যে ডাঙর পথটি সেট করে সাইকেল পথ আছে। চালকজনে এই সেকশনটি সাবধানে পার হব লাগে, কারণ সাইকেল আরোহী যাতে সুরক্ষিতভাবে পার হব পারে। 14 আছে পেডিস্ট্রিয়ান ক্রসিং। এই ফলকখনে চালকক হয় গাড়িখনের গতি কম করবলে বা রখাবলে সতর্ক করে দিয়ে আর পথচারী পথ পার হবলে দিয়ে। পথর অংশটি জেব্রা ক্রসিংয়ের নামে জানাজাত। বগা কলা রঙে সীমাবদ্ধ করা হয়েছে এই পথটি। জেব্রা ক্রসিংত পেডেস্ট্রিয়ানে প্রথমে রাস্তার উপর গাড়ি থাকে। দুর্ঘটনার পর হাত সারিবলে ড্রাইভারে গাড়ির গতি কমাই দিব লাগে আর সাবধানে চলাব লাগে। 15 আছে স্কুল এহেড। শিশুয়ে প্রায় দৌড়ি রাস্তা পার হবলে চেষ্টা করে বা অভূতপূর্ব পদক্ষেপ লয়, গতি সুরক্ষার বাবে সদায় স্কুলের ওসর সাবধানে গাড়ি চলার বাবে এই চিহ্ন ব্যবহার করা হয়। 16 নম্বর থাকা এই চিহ্নটি হয়েছে মেইন এট ওয়াক। এই চিহ্নটি দেখাইছে যে পথত কিছু মেরামতি সাফাই আদি কাম চলি আছে আর ইয়ার লগত শ্রম জড়িত হয়ে আছে। পথত কাম করা লোকসক যাতায়াতের সুরক্ষার প্রয়োজন আর সে পথত মেরামতির স্থানের আগতে এই চিহ্নটি স্থাপন করা হয়। শ্রমর সুরক্ষা সুনিশ্চিত করবলে চালকজনে লাহে লাহে আর সাবধানে ডাইভার্ট করে গাড়ি চলাব লাগে। 17 নম্বর আছে কেটল। এই চিহ্নটি ইঙ্গিত দিয়ে যে গরু মহ পথত বিপথে পরিচালিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যান বাহনত জীব জন্তুয়ে অভাবনীয়ভাবে প্রতিক্রিয়া প্রকাশ করার বাবে পথত থাকা গরু মহে ডাঙর ডাঙর দুর্ঘটনা সংঘটিত করব পারে, গতি এই চিহ্নটি যতে দেখা পায় তাতে সাবধানে গাড়ি চলাব লাগে। 18 নম্বর আছে ফলিং রক্স। পাহাড়িয়া পথত চরম জলবায়ুত ভূমিস্খলনের সময় শিলবর পথত পড়ে। এই চিহ্নটিয়ে দেখাইছে যে সম্মুখের পথত এনেদরে শিল খহি পড়ার প্রবণতা থাকে আর দুর্ঘটনার হাত সারিবলে চালকে সাবধানে গাড়ি চলাব লাগে। 19 নম্বর আছে ফেরি। কেতিয়াবা দলঙের ব্যবস্থা নোহাকয়ে পথবর নদীর দ্বারা সেট করা হয়। এই পথসমূহ ফেরি সেবার জড়িয়ে সংযোগ করা হয়েছে। এই চিহ্নটি ইঙ্গিত দিয়ে যে নদী পার হবলে ফেরি সেবা আছে। 20 নম্বর আছে ক্রস রোড। এই চিহ্নটিয়ে কয় যে আগফালে রাস্তা পার হয়েছে। এই চিহ্নটিয়ে পরামর্শ দিয়ে যে গাড়ি গতি লেহেমিয়া করব লাগে আর দুইফলে চাই সেকশনটি সাবধানে পার হব লাগে। 21 আছে গ্যাপ ইন মিডিয়ান। এই চিহ্নটিয়ে ইঙ্গিত দিয়ে যে একটা পথর ডিভাইডারত ফাঁক আছে আর ইউটার্নের ব্যবস্থা আছে। কোনো দুর্ঘটনার হাত সারিবলে চালকজনে লেহেমিয়া করে প্রাসঙ্গিক লেন লোব লাগে। 22 নম্বর আছে সাইড রোড রাইট। এই ফলকখনে কয় যে পথর পুন গতির উপরও রাস্তাত সুফালে ঘূরণি আছে। এইটে চালকক পথর পরিকল্পনা করার সহায় করে আর অতিরিক্ত বিজ্ঞাপনের ব্যবস্থার বিষয়েও সতর্ক করে দিয়ে। 23 আছে সাইড রোড লেফ্ট। এই চিহ্নটির ফলত চালকক পথর পরিকল্পনা করার সহায় করে আর অতিরিক্ত পথর ব্যবস্থার বিষয়েও সতর্ক প্রদান করে। 24 আছে ওয়াই ইন্টারসেকশন। এই পথর চিহ্নটির সম্মুখের পথর প্রকৃত গঠন চিত্রিত করা হয়। পথটি দুটা ভাগত ভাগ করে ওয়াই আকৃতি গঠন করা হয়। ইয়ার ফলত চালকক সেকশনটি সযতনে পরিচালনা করার সহায় করে। 25 আছে স্টেক গ্রিড ইন্টারসেকশন। এই চিহ্নটি বুঝায় যে পোনপ্রথমে বাঁও আর সু ঘূরণীয় পথ উপলব্ধ আর ইয়ার মাজত সামান্য দূরত্ব আছে। ই এনে একটা সেকশন যে পথ পার হওয়ার অনুমতি নিদিয়ে। 26 আছে টি ইন্টারসেকশন। এই চিহ্নটিয়ে কয় যে আগর পথটি সেকশন আছে আর আগলে কোনো গতি নাই, যাতায়াত হয় বাঁওফালে বা সোফালে ঘুরব লাগে। ইয়ার ফলত চালকক পথত তেওঁলোকৰ গতিবিধৰ পৰিকল্পনা কৰাত সহায় কৰে। 27 আছে মেজৰ ৰোড এহেড। এই চিহ্নটো ধমনী পথত এটা ডাঙৰ পথ পাৰ হোৱাৰ আগতে স্থাপন কৰা হয়। ইয়াত চালকক সতৰ্ক কৰি দিয়া হৈছে যে পথটো এটা ডাঙৰ পথৰ ওপৰেৰে পাৰ হ'ব য'ত যাতায়াত গধুৰ আৰু দ্ৰুত বেগত হ'ব পাৰে। ইয়াৰ ফলত চালকে গতি লেহেমিয়া কৰিব পাৰে আৰু ছেকশ্যনটো নিৰাপদে পৰিচালনা কৰিব পাৰে। 28 আছে ৰাউণ্ড এবাউট। ৰাউণ্ড এবাউট হৈছে পথৰ ছেকশ্যনৰ বিকল্প। ইয়াৰ দ্বাৰা ট্ৰেফিক লাইটৰ সহায় অবিহনে যাতায়াতৰ মসৃণ প্ৰৱাহ সম্ভৱ হয়। এই চিহ্নটিয়ে ইঙ্গিত দিয়ে যে আগফালে এটা ঘূৰণীয়া পথ আছে আৰু চালকে ঘূৰণীয়া পথটো চলোৱাৰ আগতে ভালদৰে প্ৰাসংগিক লেন ল'ব লাগে। 29 আছে ডেঞ্জাৰিয়াছ ডিপ। এই চিহ্নটিয়ে চালকক পথত প্লাঞ্চ পাৰ হ'বলৈ গতি কমোৱাত সহায় কৰে। 30 আছে হাম্প অৰ ৰাফ ৰোড। কেতিয়াবা পথত হয় ইচ্ছাকৃতভাৱে যানজঁটৰ গতি লেখিমা কৰাৰ বাবে সৃষ্টি কৰা নহয় আন কোনো কাৰণত হোৱা কুজা এটা দেখা যায়। এই ফলকখনে চালকক সতৰ্ক কৰি দিয়ে যে তেওঁ হাম্পটো আৰামত পাৰ হ'বলৈ গতি কমাই দিব লাগে। 31 আছে বেৰিয়াৰ হেহেড। বহু সময়ত পথটো টুল কালেকশ্যন পইণ্ট চেকপোষ্ট আদিৰ মাজেৰে পাৰ হৈ যায়। এনে ঠাইত বাধা বিচাৰি পোৱা যায়। এই চিহ্নটিয়ে ইঙ্গিত দিয়ে যে সন্মুখত পথত বাধা আছে আর তাতেই বাহন ৰবলগীয়া হয়। 32 আছে আনগার্ডেড লেভেল ক্রসিং 200 মিটার্স। এই চিহ্নটিয়ে বুঝায় যে রেলওয়ে ক্রসিং আছে যত কর্মী নাই। এই আনগার্ড রেলওয়ে ক্রসিংটি উচ্চর ট্রেকত যাতে কোনো রেল না থাকে তার বাবে চালকজনে নিজেই অতি সাবধানতার পার হবলগীয়া হয়। এই ফলকটি এইটাই কয় যে
আনগার্ড লেভেল ক্রসিং 200 মিটার আগুয়াই আছে। তেত্রিশত আছে আনগার্ড লেভেল ক্রসিং 50 to 100 meters। এই সিটোয় বোঝায় যে রেলওয়ে ক্রসিং আছে যত কর্মী নাই। এই আনগার্ড রেলওয়ে ক্রসিং ওসর ট্রেক যাতে কোনো রেল না থাকে তারবাবে চালকজনে নিজেই অতি সাবধানতার পার হবলগা হয়। এই ফলকটে এইটাই কয় যে আনগার্ড লেভেল ক্রসিং 50-100 meters আগুয়াই আছে। চৌত্রিশত আছে গার্ডেড লেভেল ক্রসিং 200 meters। বহু সময় পথে রেলপথ ছেদ করে। এই সিনটোয় বোঝায় যে রেলওয়ে ক্রসিং আছে যুক্ত এজন ব্যক্তিয়ে পহরা দিয়ে। চালকজনে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে সেই অনুসারে কাম করবেন। এই সিনটোয় এইটাই কয় যে পহরা দিয়া লেভেল ক্রসিং 200 মিটার আগুয়াই আছে। 35ত আছে গার্ডেড লেভেল ক্রসিং 50-100 meters। বহু সময় পথে রেলপথ ছেদ করে। এই সিনটোয় বোঝায় যে রেলওয়ে ক্রসিং আছে যুক্ত এজন ব্যক্তিয়ে পহরা দিয়ে। চালকজনে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে সেই অনুসারে কাম করবেন। এই ফলকটোয়ে লগতে কয় যে পহরা দিয়া লেভেল ক্রসিং 50-100 meters আগুয়াই আছে। এই চিহ্নবর উপর ভিত্তি করে আরক্ষী তথা বিশ্বনাথর আরক্ষীয়ে গ্যাপ ইন মিডিয়ান ওর উপর এটি ভিডিও আপলোড করেছে। ভিডিওটি আপনার আগবালো। নমস্কার, বিশ্বনাথ আরক্ষীয়ে সাংবাদিক জীবনের উপর ইয়ার আগতেও কেবাটাও পাঠদান দিয়া হয়েছে। সেই পাঠদান সমূহ আপনার নিশ্চয় দেখা পাইছে। সেই সময়ের ভিতর একটা আপ নতুন সাংকেতিক চিহ্ন আপনার আমি দেখাম। গতি এই হল গ্যাপ ইন মিডিয়ান। এই আপনার চিহ্নটি দেখা পাইছে। সাংকেতিক চিহ্নটি আপনার দেখার লগেলগে আপনার গম পাব যে এই দুটা পথৰ মাজত এটা ডিভাইডেশন আছে। আর এই ডিভাইডেশনটা আপনার যেতিয়া দেখা পাব, আপনি যদি ভাবে যে মই এইটো ডাইনা সাইডে বা সো সাইডে যাম, তেতিয়াহলে আপনি এই গ্যাপ ইন মিডিয়ানটো দেখার লগেলগে আপনালোকে ইন্ডিকেটর মারি আপনালোকে গ্যাপ ইন মিডিয়ানৰ যিটো গ্যাপস আছে তাত গৈ রখি আপনি নিজের সাইডত মুভ করা করতে আপনি তাত রখি আপনি অপজিট সাইডৰ পৰা কিবা গাড়ি আহিছে নেকি সেইটো চাই আপনি টার্ন লব লাগিব। এতিয়া আপনার এই সাংকেতিক চিহ্নটো দেখাবর বাবে আমি এটা ডেমনস্ট্রেশন ভিডিও আপনার আগত আগবাম। আপনার লক্ষ্য করেছে না এই দুখন গাড়ি একেলগে আহি আছে, তার এখন গাড়িয়ে কেনেকে ডাইনা সাইডে ইন্ডিকেটর দি আপনি স্লো করে পেলাই আপনার রাইট সাইডে গেছে আর সিখন গাড়ি তার পিছে পিছে বাঁফালে হয়ে ওলাই গেছে আর তখেতে রখি নিজের সাইড সাইকেল পার হয়েছে। আপনাদের নিশ্চয়ই এই ডেমনস্ট্রেশনটা দেখার পছত আপনার কেনেক গাড়িখন ইউ টার্ন লওয়ার লগেলগে আপনার পিছর গাড়িখন কেনেকে সাইড কাটি ওলাই যাব লাগিব সেই বস্তুটোর বিষয়ে আপনার অনুভব করেছে। গতি এই সমূহ করলে আপনার এক্সিডেন্টের দুর্ঘটনার রক্ষা পাব আর এনেক আমি আপনার জানাই থাকিম আর আপনার ইয়ারপা উপকৃত হব বলে আমার আশা থাকি। গতি আজির ভিডিওটি ইমানে, ধন্যবাদ। শেষত মই নর্থ ইস্ট নাওয়ার হয়ে সকলকে আহ্বান তথা অনুগ্রহ করিম যে সকলে যেন এই নিয়মবোৰ পালন করে দুর্ঘটনামুক্ত করে তোলে। চাই থাকিব নর্থ ইস্ট নাও। ধন্যবাদ।